হতেই পারে আমার ভুল তারপরও দেখা যায় কিছু মানুষ আমাকে ছোট না করে একটু আড়ালে এনে সুন্দরভাবে আমার ভুলটা ধরিয়ে দিবে এই মানুষগুলোর কিছু থাকুক আর না থাকুক আরেকজনকে সম্মান করার মতো বিশাল একটা মন থাকে এই মানুষগুলোর প্রতি সবসময় আলাদা একটা ভালোবাসা কাজ করে আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ফ্লগ এখন শেয়ার করছি শুক্রবারের সকালের কিছু ফুটেজ রেডিমেড নাস্তা খেয়ে নিব আর তারপরে কিন্তু আমাদের একটা বিশাল দৌড় আছে এতক্ষণে আমার আজকের ভিডিওর কাভার ফটো দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন দেবরের বিয়ের শপিংয়ে যাব এই গরমে বিয়ের শপিং দেখতে দেখতে হাঁপিয়ে যাবেন না প্লিজ ভিডিও শেষে আপনাদের জন্য খুবই মজার ঠান্ডা ঠান্ডা আমের শরবতের ব্যবস্থা করেছি আর দেখুন অবস্থা এই ডাল এবং সবজি ভাজির মধ্যে ছিল এত বড় একটা পেরেক এটা আমার পেটের ভেতর ঢুকে গেলে কি একটা অবস্থা হতো সেই দুশ্চিন্তাকে বাদ দিয়ে চলুন এবার আমাদের একটু শপিং করা যাক সম্পর্কে আমার ফুপাত দেবর ওদের বিয়ে হয়ে গিয়েছে আগেই এখন রিসিপশন এবং হলুদের প্রোগ্রামে প্রিপারেশন চলছে আজ আমরা এসেছি বেনারসি পল্লীতে রিসিপশন প্রোগ্রামের জন্য আমার কাছে মনে হয় যে কোনো একটা সুন্দর গটিয়াস লেহেঙ্গা হতে পারে বেস্ট অপশন লেহেঙ্গা দেখছি আর সেই সাথে দেখছি সেই তার দুষ্টুমি ও তো বারবার আমাকে কোথায় ওর হাতের তিল আছে কোন শাড়িটা দেখবে কার সাথে কেমন দুষ্টুমি করতে হবে এগুলো নিয়েই অনেক বেশি ব্যস্ত আর যেহেতু আমরা যে দোকানগুলোতে এসেছি সেগুলো পুরোপুরি শীতাতোপ নিয়ন্ত্রিত তাই আসলে ছোট বাচ্চা নিয়ে বের হওয়ার এরকম একটা দুঃসাহস আমরা করেছি আর যেদিন এই শপিংগুলো আমরা করছি সেদিন একটু গরমটা কমই ছিল তো নিজে আসলে ওর চাচি ড্রেসগুলো সিলেক্ট করে দিচ্ছিল বারবার এটা ওটা দেখিয়ে দিচ্ছিলো এবং দোকানে যে ভাইয়ারা ছিলেন তাদেরকেও দেখিয়ে দিচ্ছে কোন ড্রেসটা নামাবে কোন শাড়িটা দেখাবে এবং সবাই কেন যেন ওকেই জিজ্ঞাসা করছিল যে তুমি বলো কোন ড্রেসটা দেখাবো বিয়ের কেনাকাটা খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার এবং এত যখন জমকালো সব ড্রেস সব কিছুই আসলে পছন্দ হয়ে যাচ্ছিল আর আমরা কিন্তু ল্যাঙ্গা নিয়েছিলাম আমার পছন্দের নিবিড় ফ্যাশন থেকে কী কী শপিং করলাম সেটা তো অবশ্যই দেখাবো অন্য কোনো একটা ভ্লগে তার আগে চলুন একটু আম মাখা খাওয়া যাক এটা আসলে তার দিনের ভ্লগ সেদিন শপিং করে আমরা এত বেশি টায়ার্ড ছিলাম এবং আসতে আমাদের এত বেশি রাত হয়ে গিয়েছিল যে সেদিনের আর কোনো কাজের ফুটেজ আমার পক্ষে নেওয়া সম্ভব ছিল না সারাদিন বাইরে থাকার ফলে আমার এত বেশি মাইগ্রেনের ব্যথাও হয়েছিল যেটা চিন্তারও বাইরে অনেকেই কিন্তু আমাকে সাজেশন দিয়েছিলেন চশমা ব্যবহার করার জন্য আমি কিন্তু রীতিমতো চশমা ব্যবহার করছি ডাক্তারও দেখিয়েছি মেডিসিন নিয়েছে কিন্তু তারপরও আমার এই মাথা ব্যথাটা থেকেই যায় তো আজকে দুপুরের একটু করার রোধে মনে হলো যে একটু লবণ বেশি করে মরিচের গুঁড়া আর কাসুন্দি দিয়ে যদি এই টক টক আম মাখাগুলো এনজয় করা যায় তাহলে মন্দ হয় না আর যখন আমি এই আম মাখাটা বানাচ্ছিলাম তখন সবদিকে মানে এত বেশি দর্শক কখন হবে কখন খাবো এমন একটা অবস্থা নিশ্চয়ই এখন আপনাদেরও সেই অবস্থা যে শুরুভে আপু কয়দিন পরপরই আমির বিভিন্ন রেসিপি দেখিয়ে দেখিয়ে আমাদের লোভ লাগিয়ে দিচ্ছে আসলে খাবারটাই এমন লোভ একদম লেগে যাওয়ার মতো আর এবারে একটু নিরের বিছানাপত্রগুলো গুছিয়ে দিতে এসেছি শিসদার যখন জন্ম হয়নি আমাদের মাঝে যখন আসেনি তখন দেখা যেত যে আমি প্রায় সময়ই নীরের বিছানাটা গুছিয়ে দিতাম আমার কাছে আসলে ভালো লাগে কোনটা কার ঘর কোনটা কার জিনিস সে সেটা সেভাবে গোছাবে এই মন মানসিকতা আসলে আমার নেই সবই আমার সবই আমাদের আর কি শারমিন জাহান আইড়ি থেকে আপু আমাকে একটা কমেন্ট করেছিলেন মন প্রাণ একদম জুড়িয়ে গিয়েছে কমেন্টটা পড়ে আপু বলেছিলেন আমার শাশুড়ি মার অনুপস্থিতিতে আমি আমার এই সংসারটা এবং পরিবারের মানুষগুলোকে যেভাবে আগলে রেখেছি সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে আর নীরকে যেভাবে আমি আমার আপন বোনের মতো স্নেহ এবং ভালোবাসায় আঁকড়ে রাখছি সেটা যতই বলা হবে ততই কম হবে দোয়া করবেন আপু আমি যেন আমার পরিবারটাকে পরিবারের মানুষগুলোকে এই বন্ধনে সময় বেঁধে রাখতে পারি আর এদিকে সবে মাত্র খেলনাটা গুছিয়েছি আর উনি এসে সমস্তটা ধাম করে এলোমেলো করে দিয়ে চলে গিয়েছেন এখন আসলে আমার রুমটাকে আমি প্রায় সময় দেখা যায় যে এলোমেলোই থাকে ওর যেখানে ইচ্ছা খেলনাগুলো রাখে এলোমেলো করে খেলে এভাবেই থাকে আর কি যতই তাপমাত্রার ঊর্ধ্বগতি থাকুক না কেন আমাদের রান্নাঘরে তো আসতেই হবে তাই সবসময় এখন আসলে চেষ্টা করি একটু সহজভাবে সিম্পলভাবে রান্নাবান্নাগুলো করার আজকে আসলে একটু দুই দিনের রান্না করব। আমার বাসার জাতীয় রান্না এখন হয়ে গিয়েছে আম আমডাল সেটা একটু দুই দিনের জন্য আমি রান্না করে রাখছি আর একই সাথে মুরগির মাংস আজকে আমার খুবই খেতে ইচ্ছা করছিল আলু দিয়ে এবং সেই সাথে এটাকে একটু পাতলা ঝোল করে আর অনেক দিন যাবত আমি বলছিলাম যে আমার মা যেভাবে রান্না করতেন মুরগির পাতলা ঝোল এবং সেই সাথে পোলাও সেটা আমি খাবো সেটা যতই গরম হোক না কেন তো আমার জন্য আজকে আসলে এভাবে রান্না করছি সব সময় তো দেখা যায় যে পরিবারের প্রত্যেকের পছন্দকে প্রায়োরিটি দিয়ে রান্না করে থাকি তবে মাঝে মাঝে নিজের পছন্দকেও কিন্তু প্রাধান্য দেওয়া উচিত আর এবারে আমাদের মরিচের লাল রংটা এত বেশি সুন্দর যে যে কোনো তরকারি রান্না করলে এটার কালারটা খুবই সুন্দর হয় তো এদিকে এক চুলায় ডাল আর এই চুলায় আমি মুরগির মাংস বসিয়ে দিয়েছি আর এদিকে আমি একটু কই মাছগুলো ক্লিন করে নিব কই মাছ ক্লিন করতে গেলেই দেখা যায় যে আমাদের কোথাও না কোথাও হাত কেটেই যায় তাই এই মাছগুলো যখন আমি ক্লিন করি তখন এরকম একটা পলি ব্যাগ এবং রাবার ব্যান্ড দিয়ে পেঁচিয়ে নিয়ে তারপরে আমি ক্লিন করি আর অনেক সময় আমার এই মাছ ধোয়ার প্লেটটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে এটা কিন্তু খুবই কমন একটা মাটির প্লেট মাটির যে তোজসপত্র বিক্রি করতে আসে মামারা তাদের দোকানেও কিন্তু বা ভ্যানে আপনারা এটা পেয়ে যাবেন মূলত আমি রংপুর গাইবান্ধা এই অঞ্চলের মানুষদেরকে দেখেছি এটাতে ভর্তা করতে আমি আসলে এটাকে মাছ ধোয়ার কাজেই ব্যবহার করে থাকি তো এভাবে প্যাকেট দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি মাছগুলোকে ক্লিন করে নিয়েছি আর এখন আমি একটু যেহেতু ভুনা করব তাই বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি আমার কাছে কিন্তু মাছগুলো ভেজে খেতে অনেক বেশি ভালো লাগে তবে আজকে নিরের পছন্দ যেহেতু না ভেজে শুধুমাত্র কষিয়ে মাছ খেতে পছন্দ করে আজকে সেভাবেই রান্না করছি এই গরমে আমরা বড়রা এবং সেই সাথে ছোটরাও অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। আমার মেয়েটার একটু ঠান্ডা লাগলো অন্যান্য দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে দিনের বেশিরভাগ সময় ওকে একটু ঠান্ডা জায়গায় রাখা একটু পরপর ভেজা টাওয়াল দিয়ে একটু গা হাত পা মুছে দেওয়া এর মধ্যেই আসলে ওর যত্নটা নেয়ার চেষ্টা করছি তো আমি কিন্তু প্রতিদিনের রান্নাটা প্রতিদিনই করতে পছন্দ করি আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে আর কি তবে এখন যেহেতু সময়টা ডিমান্ড করছে রান্নাঘরে একটু কম আসার বা গরমে আসলে শরীরটা অনেক বেশি অস্বস্তি বোধ হচ্ছে তাই জীবন যখন যেরকম সেটাতেই আসলে মানিয়ে নিলে দেখা যায় যে জীবনটা অনেক বেশি সহজ হয়ে যায় আমাদের এই কর্মব্যস্ত জীবনটাকে একটু যদি আমরা সহজ করে তুলতে পারি ছোটোখাটো কিছু টিপস ফলো করে তাহলে ক্ষতি কী এদিকে মাছগুলো কিন্তু একদম কষিয়ে নিয়েছি আর এবারে অন্যান্য যে মশলাগুলো রয়েছে মশলা তো কষিয়ে ফেলেছি এখন শুধু টমেটো দেব আমার বাসায় যে কোনো ভুনা তরকারি মানেই হচ্ছে একটু বেশি করে টমেটো ধনিয়া পাতা আর এরই মধ্যে কিন্তু আপনি জানিয়ে ফেলতে পারেন আপনার ভালো লাগা কিংবা বন্ধ লাগা শারমিন জাহান নারী থেকে গত ব্লগে আরও সুন্দর একটা কমেন্ট পেয়েছি আপু লিখেছেন যে আমার যে বিষয়টা আপুর কাছে অনেক বেশি ভালো লাগে সেটা হচ্ছে আমার প্রতি ব্লগে কোনো না কোনো আপুকে নিয়ে আমি বেশ প্রশংসা করি নারী জাতি নাকি নারীর প্রশংসা করতেই পারে না তবে সেই সমস্যা মুক্ত আমি এটার জন্য আপু অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছেন আমার কাছে মনে হয় যে কারো প্রশংসা করলে নিজের সম্মানটা কোনো অংশে কমে না বরং অনেক বেশি করে বেড়ে যায় দেখবেন আপনি যখন একটা মানুষের প্রশংসা করবেন আপনার ইমেজটা আরেকটা মানুষের কাছে অনেক বেশি সুন্দর হয়ে ধরা দিবে। আর এর ফলে আপনি নিজে একটা মানসিক প্রশান্তি অনুভব করবেন আর এদিকে মনের প্রশান্তির জন্য আমি কিন্তু বানিয়ে নিয়েছি কাঁচা আমের শরবত এরপর একটু বের হয়েছিলাম একটা বিশেষ জায়গায় যাওয়ার জন্য মেনুগুলো পড়তে পড়তে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন এবার আমি চলে এসেছি একটা চায়ের স্পেশাল দোকানে বিভিন্ন রকমের দুধ চা আর রং চা যে শুধুমাত্র রয়েছে তা কিন্তু নয় অনেক রকমের জুস এবং সেই সাথে কিছু কাস্টার্ড ফালুদাও রয়েছে এই দোকানের নামটা দেখেই আসলে এখানে চা খাওয়ার ইচ্ছে পোষণ করেছিলাম সিস্তার বাবার কাছে এবং সেই ইচ্ছে পূরণেই আজকে আমরা এখানে চলে এসেছি এবং চায়ের দোকানটার নাম হচ্ছে চায়ের বেলকনি এত চায়ের অপশন সেটা দেখে আসলে কনফিউজ ছিলাম কোনটা ছেড়ে কোনটা খাবো তবে আমি কিন্তু তাদের বেলকন স্পেশাল চাটা অর্ডার করেছি অনেক বেশি ঘন দুধ এবং সেই সাথে রয়েছে কয়েক রকমের বাদামের সংমিশ্রণ এই ধরনের চা আমার জীবনে প্রথম টেস্ট করা যদিও অনেক কিছু দিয়ে বানানো চা যেগুলো হয় সেগুলো নিয়ে আমি মোটেও রিস্ক নেই না আমি শুধুমাত্র দুধ চা পাতা চিনি এই ধরনের চা খেতেই বেশি পছন্দ করি তবে আজকে মনে হলো একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি লোকেশনটা কিন্তু খুবই সহজ দূরে দেখা যাচ্ছে কমার্স কলেজ তার থেকে একটু এগুলেই কিন্তু চার বেলকনির এই ছোট্ট দোকানটা আমাদের তো সবসময় এক কাজে বহুত কাজ হয়ে যায় তো মাসের বাজারটাও কিন্তু করে নিয়ে এসেছিলাম তো সেগুলো আর আপনাদের সামনে এত বেশি ডিটেলসে শেয়ার করলাম না জাস্ট টুকটাক কিছু জিনিস আমি রিফিল করে নিচ্ছি এগুলো গোছাতে গোছাতে কিন্তু আমার অনেক বেশি সময় লেগে গিয়েছিল। আমার কাছে মনে হয় মাসের বাজার করা যেমন কঠিন তার থেকে কঠিন এগুলো গোছানো আর তারও থেকে বেশি কঠিন এগুলো ব্লক করা আর আমাদের সেই বিশেষ কাজ সেটা হচ্ছে সিস্তার জন্য যে আমরা নুপুর জোড়া বানিয়েছিলাম সেটার ভেতরে যে ঝুনঝুনিগুলো আমরা লাগিয়েছিলাম সেগুলো কিন্তু এমন একটা প্রসেস এবার করা হয়েছে যেগুলো পরে হাঁটলে আর কোনো প্রকার আওয়াজ হবে না এগুলোকে যখন আমি একটা সিঙ্গেল করে পুঁতি রেখেছি বা দানাগুলো রেখেছি তখন কিন্তু আর আওয়াজ হচ্ছে না এর আগে তিনটা করেছিল যার ফলে অনেক বেশি আওয়াজ হচ্ছিল বাচ্চাদের কিংবা বড়দের যাই হোক না কেন এই নুপুরের আওয়াজ হয় এমন জিনিস আসলে না পড়ানোই অনেক বেশি শ্রেয় বাকি যে দানাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা নিয়ে এসেছি পরবর্তীতে হয়তো অন্য কোনো একটা অর্নামেন্টস বানাবো ইনশাল্লাহ তবে কি বানালাম সেটা তো অবশ্যই আপনাদের সাথে ইনশাল্লাহ কোনো না কোনো একটা ব্লগে শেয়ার করে দেব তো হাতে একটু সময় পেয়েছিলাম আর এর ফলে মেহেদি নিয়ে বসে পড়েছিলাম ছোট্টখাটো একটা নতুন ডিজাইন পেয়েছি সেটারই আসলে একটু প্র্যাকটিস করছিলাম মেহেদি মানেই আমার কাছে অন্যরকম একটা ভালোবাসা আর এই ভালোবাসা শেয়ার করার মধ্য দিয়ে শেষ করতে হচ্ছে আমার আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য